আর অনেক কিছু জানবো, কেমন? বেশ, তাহলে আজকে আমাদের বিষয় হলো আমাদের পরিবেশ। একক হলো শরীর, উপ একক হলো ইন্দ্রিয়গুলির সারা বুঝতে পারা। আর আজকে আমরা যেটা জানবো বা পড়বো সেটা হলো ইন্দ্রিয়গুলির সারা সহজেই বুঝতে পারা, কেমন? আচ্ছা, তার আগে তোমাদের আমি তিনটে দলে ভাগ করে দিই। হ্যাঁ, তুমি হলে গিয়ে শিউলি ফুল দল, তুমি হলো সাদা ফুল দল, আর তুমি হলে নয়নতারা ফুল। ঠিক আছে, বেশ। আচ্ছা শিউলি দল, তুমি এটা একটু শুকে রাখো তো। কিসের বন্ধ করছো? শিউলি ফুলের। শিউলি ফুলের, বেশ। এবার নাকটা বন্ধ করো তো। তুমি কিসের বন্ধ পাচ্ছো? পাচ্ছি না। পাচ্ছ না? কেন পাচ্ছি না তিনে একটু বলে দাও তো। কারণ ওর নাক বন্ধ করেছিল। গুড, ভেরি গুড। তার কারণ ও নাক বন্ধ করেছিল। এবার তুমি বলো, তাহলে আমরা নাকের সাহায্যে কি করি? নাকের সাহায্যে আমরা গন্ধ শুঁকতে পারি। হ্যাঁ, নাকের সাহায্যে জানো তো গন্ধ শোঁকা ছাড়াও আমরা যে শ্বাস প্রশ্বাস নিই সেই কাজটাও কিন্তু করে থাকি, তাই তো? ঠিক আছে, তাহলে দাঁড়াও আর একটা ম্যাজিক দেখাবো, বেশ? আচ্ছা তুমি এটা দেখে বলো তো, এটা কি? চিনি। চিনি? আর তুমি একটু জিভ বার করো তো, বল কি স্বাদ পেলে? নোনতা। তাহলে এবার তুমি বলো এটা কি? লবণ। ভেরি গুড, তাহলে এটা হলো লবণ। শিউলি দল, তুমি এবার এই যে এটা লবণ বা নোনতা ও বুঝতে পারলো কিসের সাহায্যে? জিভের সাহায্যে। জিভের সাহায্যে, তাই তো? হ্যাঁ, তাহলে জিভের সাহায্যে আমরা কি করি? শ্বাস গ্রহণ করি। সাহায্যে আমরা শ্বাস গ্রহণ করি। বাহ, খুব ভালো। এবার শিউলি দল, তুমি একটু এসো তো দিকে। হ্যাঁ, এবার তিনটে গ্লাস একটু হাত দিয়ে ছো, যাও বসে পড়ো। সাদা ফুল দল, তুমি